বলবেন ডক্টর রিপন আপনি পুলিশ নিয়ে কথা বলেছেন আমিও পুলিশ নিয়ে কথা বলেছি আসলে সমস্ত দোষ কি পুলিশের তা না সিভিল প্রশাসনও তো আমরা একইভাবে অনুগত দেখেছি তারা এই নির্বাচন নির্বাচনে প্রহসন করা থেকে শুরু করে সমস্ত অপকর্মগুলো তো সিভিল প্রশাসনের অনেকই করেছে এটা তো কোনো মানে আপনার সন্দেহ নেই চুরি চামারির দুর্নীতি এই যে আপনার মানে প্রধানমন্ত্রীর মানে কাজের লোক তার পিয়ন তাকে চারশো কোটি টাকার মালিক হয়ে যাওয়া নানাবিধ যে ঘটনাগুলো আমরা দেখলাম তার তার দায়িত্ব সিভিল প্রশাসনের অনেকেই মানে এড়াতে পারবেন না এড়াতে পারবেন কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনেকে অথবা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা মানে আপনার প্রশাসনে ছিলেন আমি ভিসি প্রবিসি, ডিন প্রবোস্ট কথা যদি বলি প্রক্টরদের কথা যদি বলি তারা আমরা যখন ছাত্র আন্দোলন করেছি এইটিজে তখন তো দেখেছি যে আমাদের শিক্ষকরা আমাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন আমাদের সুরক্ষার জন্য আমরা এবার কি দেখলাম ভেরি ফিউ টিচার্স ইউনিভার্সিটির যেটা আপনার টিচার্স নেটওয়ার্ক আসেন মানে ইয়াং টিচাররা তারা তারা কিছু মানে সামনে এসেছেন বাট অনেক অনেক শিক্ষক মানে এই আওয়ামী জামানায় যারা ফুলে ফেঁপে যারা মানে শিক্ষক হয়েছেন পদোন্নতি পেয়েছেন যোগ্যতা না থাকার সত্ত্বেও যারা আপনার মানে প্রফেসর হয়েছেন নানা কিছু হয়েছেন আচ্ছা এরা এরা কি ভূমিকা নিয়েছেন এই পরিবর্তনের কারণে পরিবর্তন তো আপনার এসা সাহেবের আমলও আপনার পরিবর্তন হয়েছে তখন কি সাহেবের আমলের নিয়োজিত ভিসি কি কি পেছন দিয়ে ভেগেছেন তাদেরকে কেউ আপনার ছাত্র পদত্যাগ মানে করাতে গিয়েছে না একটা নিয়ম মাফিকভাবে তারা অনেকে হয়তো পরবর্তীতে মানে পরিবর্তন হয়েছে কিন্তু এবার কি দেখতে মানে মোরাল যখন হারিয়ে যায় নৈতিকতা যখন হারিয়ে যায় তখন দেখলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কাজে যোগদান করে না ওই আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান কাজে আসে না আপনি দেখবেন যে নানান প্রতিষ্ঠানের ভিসি কাজে যায় না কারণটা কি ওই যে নৈতিকতা হারিয়ে ফেলেছে কারণ এরা স্বৈরাচরের সহযোগী হয়ে গিয়েছিল একইভাবে আপনার সাংবাদিক তাদেরও পালাতে হয় সাংবাদিককে পালাতে হবে কেন রে ভাই সম্পাদককে পালাতে হবে কেন তারাও বর্ডার দিয়ে পালাতে যায় খতিবকেও পালাতে এবং মানে বায়তুল মুখের মানে তাকেও পালিয়ে গোপালগঞ্জে চলে যেতে হয় বিচারপতি মানিক অ্যাপিলেট ডিভিশনের মানে বিচারপতি এই ব্যাটাকে তো আমরা যখন তার ব্যাপারে আমরা যখন খোঁজ নিলাম মানে আমাদের প্রশাস বিএনপির আমলে আমরা তখন মানে আমাদের গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিল যে বেসিক্যালি ইজ এ ব্ল্যাক শিপ এই জন্য বিএনপি সরকার তারে রেকমেন্ড করে নাই না করে নাই কিন্তু স্থগিত করে রাখি রেখেছে করে নাই না না স্থগিত না করেই নাই পরবর্তীতে হাইকোর্টে গেল হাইকোর্টে যে মানে ওখানে যদি সেটেলমেন্টটা ঠিক হয়ে যেত তাহলে আর পরবর্তী তার আশা ছিল হাইকোর্টে আসলো হাইকোর্টে এসে তারা আবার মানে চাকরি ফেরত পেল আবার ভূতাপেক্ষা মানে মানে পদ মানে বেতন বা সব নিয়ে এসে তারা ঢুকলো এবং এইগুলো যে ব্ল্যাকশি ছিল বিএনপির আমলের ডিসিশনগুলো যে খুব কারেক্ট ছিল তার প্রমাণ হচ্ছে যে আপনার বিচারপতি মানিক তার যে ল্যাঙ্গুয়েজ একজন অ্যাঙ্কর সাথে একটা টেলিভিশনে দেখেছেন তাই না এবং এ এবং এর একজন বিচারপতিকে পালাতে হয় কেন এবং মানে যে মানে ডলার মলার নিয়ে গেছে হ্যাঁ তারপর যে দালালের মাধ্যমে সে দালালরা আবার তার মানে চোরের মাল বাটপা রেখে একটা কথা না বাটপা খেয়ে খেয়ে আবার তারে মানে ইয়ে মানে তার নিদারণ মানে অবস্থা হয়েছে আর কি যাক এটা ইটস এ লেসন এরকম আরও কিছু বিচারপতির নামে যারা এগুলো আমি আপনার খেয়াল আছে তখন আমি আমার পার্টির স্পোক্স পারসন ছিলাম এবং মানে মানিক সাহেব শামসুদ্দিন চৌধুরী মানিক আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং আমি জানি না সংবিধান আসে কিনা ঠিক পুরো আমাকে ঘেটে দেখতে হবে এটা আমার দেখা হয়নি সেটা হচ্ছে যে আপনার এই যে আমরা বিচারপতি মানিক বলি উনি তো হিজ নোম বিচারপতি হোয়াই ইউ আর সেইং হিম বিচারপতি মানিক হয়তো বিচারপতি কারণ বিচারপতিরা কি রিটায়ার্ড করে না ওনাকে অবসর নেয় না তা তাদের মানে কেন বলা যাবে না যা এখন তো আমি উনি উনি সার্ভিং অবস্থায় থাকা অবস্থায় আমি 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 আসুদ জমা আমি তাকে বলেছিলাম হি ইজ এ ব্ল্যাকশিপ ইন দ্য জুডিশিয়ারি তো অনেক দিন পরে আমি খুব বাংলা তর্জমাটা শুনতে ঘাটতে চাইলাম তো ঘাঁটতে চাওয়ার পরে পাইলাম যেটার বাংলা তর্জমা হচ্ছে কুলাঙ্গার ব্ল্যাকশিপের বাংলাটা হচ্ছে কুলাঙ্গার তো তার মানে আমি তাকে এই লোকটাকে উনি যখন বেঞ্চে বসে এবং তখন অ্যাক্টিং প্রধান বিচারপতি হবার মানে সুরেন্দ্র সিং উনি এস কে সিনহা উনি তখন মানে ছুটিতে দেশের বাইরে ছিলেন উনি তখন ওই সাময়িকভাবে প্রধান বিচারপতি অ্যাট দ্যাট টাইম আপনি এখন গুগলে সার্চ করেন ডেলি স্টারে আমার মানে আমার এটা আছে আমি আমি বলছিলাম যে জুডি আপনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া না আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওপেন কোর্টে আমি তো সেই ব্যক্তি আমি তো ক্ষমা চলক না আই 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 টোল মেনি সেন্টেন্সেস আমি বহু শব্দ এই যে ইমিডিয়েট পার্স চিফ জাস্টিসের বিরুদ্ধে আমি বহুবার আপনার আপনার টিভি চ্যানেলে বহুবার বলেছি যে এগুলো মুজিব কোর্ট গায়ে থেকে নামিয়ে হাইকোর্টে ঢুকেছে এগুলো আমি বহুবার বলেছি আসু যেমন ভয়ের পাত্র না হ্যাঁ এগুলো আমি এগুলো ভয়টয় এত এত ভয়টয় পাই না সাহস তো কাউকে না কাউকে দেখাইতে হয় তো সুতরাং আমাকে যদি মোটো করে যদি চাই তো আমি কিন্তু জোরে বলতাম না যে ভুল হইয়াছে বলতাম না আমি বরং ওপেন কোর্টে দাঁড়িয়ে বলতাম যে আমার বক্তব্যটা কতটা সঠিক এবং কেন বলেছি

দেশটা যে একটা পারিবারিক প্রপার্টি ইচ্ছা করলে গান গায় ওই যে সেন্ট সোহেলতাজ বলছে বেচারা পদত্যাগ করছে তারে প্রধানমন্ত্রী গান শোনায় ক্যান ইউ ইমাজিন ক্যান ইউ ইমাজিন হোয়াই বডি বিল্ডার তাজরে উনি ক্ষমতায় মানে মানে কাছে রাখতে চান ক্ষমতা ছাড়তে দিতে চান না তাকে গান শোনাতে চান তোমাকে ছাড়া হবে না আমি সুটটার বলতে চাচ্ছি না হ্যাঁ তো মানে হোয়াই এটা কি এ বিহেভ হ্যাঁ লাইক আপনার ব্যবসায়ীরা অনেকে গান গেয়েছেন রায় হয়তো এইগুলো এই এই কুলাঙ্গার ব্যবসায়ী যেগুলো গান গেয়েছেন নেচেছেন মৃত্যুর পরেও থাকতে চেয়েছেন তা আমি আজকে ওনাদের যে ম্যাজিস্ট্রেটের যে পাওয়ার দিয়েছেন সেখানে দেখলাম যে সতেরোটা ধারা ওনাদের ওপর দায়িত্ব পড়তেছে এই সতেরোটি ধারা পড়লাম আমার তো মোটামুটি একটু পড়াশোনা করার ইচ্ছা থাকে তো সতেরোটি ধারা পড়লাম যে যেই ধারার এবং এই ধারাগুলোতে কি কি বলা আছে এটা বলার জন্য ম্যাট্রিক পাস লোক মোটামুটি যদি নকল টকল না করে পড়ে তো ম্যাট্রিক পাস লোকও বোঝে যে এই ধারাগুলোতে তার কি কি কাজ কি কি করতে পারেন তো সেনাবাহিনীতে যেই সমস্ত অফিসাররা মানে কমিশন লাভ করেন এবং যারা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিও নেন গ্রাজুয়েশনও তারা পান এবং মেনি অব দেম তারা মানে পোস্ট গ্রাজুয়েশন পরেও তারা পড়াশোনাও করেন তারা অনেক অনেকই তাদের এডুকেশনালি এটা আপ্লিপমেন্টটা থাকে আমি মনে করি না যে 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 সতেরোটি ফাং মানে সতেরোটি ধারে তাদেরকে মানে আপনার দায়িত্ব দেওয়া হয়েছে বিচারিক দায়িত্বটা তাদের দেওয়া হয়েছে এটা এটা ইভেনের মানে জুনিয়র লেফটেন্যান্ট হি ক্যান আন্ডারস্ট্যান্ড হি ক্যান এক্সারসাইজ এতে কোনো এতে কোনো প্রশ্ন খুব আরেকটি প্রশ্ন দ্রুত যেতে চাই ভালোভাবে তারা পারবেন এবং এখানে বা অন্য কোনো কিছু সংকটের কোনো বিষয় নেই আপনি নিশ্চয়ই খেয়াল আছে ইদানিং আমি দেখি মনে ইটস লাইক এ ডিগ্রি মনে করে

তো মানে সেনাবাহিনী লোকেরা ম্যাজিস্ট্রেসি পড়ে নাই এটা আপনি কেমনি জানলেন মানে এই ধারাগুলো তারা পড়ে নাই সেটা বলেন উনি হয়তো বলছেন যে নিশ্চয়ই তারা তারা জানেন এবং আমি মনে করি যে আমরা প্রত্যাশা করব তারা সঠিকভাবে সেই দায়িত্ব পালন করবে জি আমাদের যে এখানে একটি প্রশ্ন ছিল যে আজকের দিনের যে প্রধান শিরোনাম সেখানে যেহেতু নির্বাচন প্রসঙ্গে এসেছে আব্দুল্লাহ ঠাকুর নির্বাচন প্রসঙ্গে বলছিলেন সাবেক তিন নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে যিনি মামলাটা করেছেন চট্টগ্রামে তিনি আমার মানে খুবই মানে পরিচিত জন একজন আমি তো মনে করি খুব অ্যাপ্রোপ্রিয়েট একটা অ্যাপ্রোপ্রিয়েট কাজ হয়েছে অনেক দিন পরে হ্যাঁ এটা খুবই দরকার ছিল কারণ আজকে যে নির্বাচন নিয়ে যে আপনার মানে সকল গন্ডগোলের মূল যেটি সকল গন্ডগোলের মূল হচ্ছে এই কতগুলো লোক গাছের মানে তলারটা রিটায়ারমেন্টের পরে যে আবার মানে মানে খেয়েছে এই লোকগুলো আসলেই বাংলাদেশের মানুষকে মানুষকে আপনার ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে এরা মানে এদের মধ্যে সর্বশেষ যিনি মিস্টার হাইবুল আওয়াল উনি উনি আইন সচিব সচিবও ছিলেন বোধে কিছুদিন উনি বললেন নির্বাচন খুবই হয় নাই কিন্তু এটাকে ইও বলা যাবে না কি বলে মানে অশুদ্ধও বলা যাবে না মানে লেখাপড়া জানা লোক তো একটু পেঁচিয়ে পুচিয়ে এটাকে ঝামেলাটা পাকিয়েছেন আর কি যা হোক এখন কত হচ্ছে কি এদের যে স্পাইনটা নাই যে মেরুদণ্ড যে ছিল না আগেরগুলোর তো ছিল না মুদা কী কী ছিল না যে নুর হুদা হ্যাঁ তিয়াত্তর তিয়াত্তরের বি যেটা হচ্ছে তোফাইল বিসিএস গুলো পাশ পুস করা লোক না এগুলো ওই সেভেন্টি মানে ওই পরে মানে বি এন পি আছে বোধ দিছিল আর পরে ওই পর দিয়ে মানে তো ভালো বাংলাই বলতে পারে না সত্যি কথা বাংলা অনুষ্ঠানের সময় শেষ হয়ে যাচ্ছে যেই এইসব লোকজন আপনার নির্বাচন কমিশনের নাম দিয়ে যেই নির্বাচনটার নির্বাচনী ব্যবস্থাটা যে বারোটা বাজিয়েছেন তাদের তো আসলে আইনের আওতায় আনা উচিত আইনের আওতায় অবশ্যই আনা উচিত তাদের তাদের বিরুদ্ধে আপনার দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত তাতে করে যেটা হবে ভবিষ্যতে নির্বাচন কমিশনে যারা যাবেন তারা যাতে আপনার মানে অন্যায় হুকুম আবদার আদেশ করলে যাতে নির্বাচন কমিশন মেরুদণ্ডটাকে মানে ভেঙে হ্যাঁ এটাকে আপনার মানে ভেঙে ঠেঙে তারপর তারা হুকুমের দাস হয়ে তারা যাতে একটা ফলাফল ঘোষণা করে দেয় যে হা জয়যুক্ত হইয়াছে অতএব এই এত ফলাফল সকালবেলা তিন পার্সেন্ট তারপরে যে তেতাল্লিশ পার্সেন্ট তারপরে যে নব্বই পার্সেন্ট হয়ে যায় এই 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 জায়গাটা থেকে আসলে বেরোতে হবে হ্যাঁ এবং এই তিন নির্বাচন কমিশনারকে মানে তাদেরকে একটা শাস্তির আওতায় আনাটা খুব তিন নির্বাচন কমিশন না তিন নির্বাচন কমিশনে যারা যারা কাজ করেছে এবং ওদের বক্তব্য বিবৃতি অনেক মানে মানে ইয়ে ছিল মানে মানে হম্বিতম্বি ছিল ওদেরকে আপনার মানে শাস্তির আওতায় আনা উচিত যে